চট্টগ্রামের শাহামানত সেতু এলাকায় চলন্ত অবস্থায় সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের 5 জন দগ্ধ হয়েছে। বেলা 12:30টার দিকে সেতু সংলগ্ন গোলচত্বরে এই ঘটনা ঘটে। অটোরিকশাতে করে কর্ণফুলী থেকে বহদ্দারহাট যাচ্ছিলেন 2 শিশুসহ 5 জন। হঠাৎ বিস্ফোরণে আগুন ধরে গেলে পুরো অটোরিকশা পুড়ে ছাই হয়ে যায়। দগ্ধ 5 জনকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এরা হলেন বিলকিস, জ্যোৎস্না এবং তাদের 3 সন্তান জান্নাত, কায়না, তোষ, সাথী।